আমাদের 8 বছর 9 বছরতে আমরা দেখছি আমাদের সিনিয়র ভাইয়েরা এই ডিপার্টমেন্ট পাস করার পরে টাইমলি, তখন এত লাইন গার্ড ছিল না, এত বিশাল গ্রাহক সার্ভিস দিতে হতো না, যে পরিমাণ শতভাগ বিদ্যুতায়ন হওয়ার পরে আমাদের কাজের পরিধি 4 গুণ বেড়ে গেছে, যার কারণে আমরা এই সেবা দিতে এত হিমশিম খাচ্ছি। এত কষ্ট করে সেবা দেওয়ার পরেও টাইমলি আমরা কোনো প্রমোশন পাচ্ছি না। আমরা টাইমলি প্রমোশন পাইলে আমরা হয়তো এক পর্যায়ে প্রমোশন হতে হতে সুপারভাইজার লেভেলে যাইতে পারবো। ওই যে হাসিন হুসাইন যে কথাটা বললেন যে 25 বছর 30 বছর চাকরি, 35 বছর চাকরি করার পরেও এখনো সাইটে যায় আমাদের পলে উঠতে হচ্ছে, আসলে চাকরির শেষ পর্যন্ত আমরা নির্যাতনের শিকার। আমরা এই নির্যাতনের শিকার থেকে মুক্তি চাই, সার্ভিস কোড এক চাই। যদি সার্ভিস কোড এক করা হয় তাহলে কিন্তু আমরা অনেকটা বৈষম্যের শিকার থেকে মুক্তি পাবো। একই পদটাকে 3 ভাগে বিভক্ত করে আমাদের মান সম্মান ইজ্জত হানিতে গ্রাহক পর্যায়ে কিংবা আমাদের আত্মীয় স্বজনের কাছে ছোট হেনপূর্ণ করেছে আরিবি। আমাদের পদে আজকে লাইন শ্রমিক নিয়োগ দিয়েছে, আমাদের পদে লাইন ক্রু লেবে লঞ্চ চুক্তিভিত্তিক করেছে। আমরা যারা নিয়মিত আছি, আমরা দীর্ঘদিন আমাদের বিভাগীয় পরীক্ষায় পাশ করার পরেও আমরা দীর্ঘদিন ঝুলে আছি, আমাদের কোনো পদোন্নতি নাই। আমাদের শ্রদ্ধে বড় ভাইদের পদোন্নতি দিয়েছে, লাইন টেকনিশিয়ান পদ পদের 9 নম্বর গ্রেড দিছে, অথচ এই একই জায়গায় 9 নম্বর গ্রেডে বিভিন্ন রকম সুপারভাইজার আছে। আমাদের লাইন টেকনিশিয়ান ভাইরা এখনো 9 নম্বর গ্রেড দিয়ে মাঠ পর্যায়ে যে এখনো এই বসে 30 বছর 32 বছর 35 বছর চাকরি করার পরেও পোলে যে উঠতে হয়, পোলে যে কাজ করতে হয়, কিন্তু একই গ্রেডে আবারও একই পদে চেয়ার টেবিল আছে, তার সুপারভাইজার মর্যাদা দেওয়া হয়েছে। আমরা আমাদের লাইন টেকনিশিয়ান ভাইদের সুপারভাইজার মর্যাদা চাই, এবং গ্রেড ওয়ান ভাইরা যারা দীর্ঘদিন ধরে বিভাগীয় পরীক্ষায় পাশ করে বসে আছি, আমাদের পদোন্নতি চাই। আজকে এই মিজান ভাইকে দেখছেন, উনি আজকে চাকরি প্রায় 25 বছর, আজকে বিভাগীয় পরীক্ষায় পাশ করার ওনার প্রায় 1 বছর, 1 যুগের বেশি, 12 বছরের বেশি হয়েছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বিষয়গুলো দেখবেন। আমরা আমাদের সঠিক জনবল না থাকার কারণে আমরা কোনোভাবে কোনো ছুটি পাই না, আমাদের সঠিক সুনির্দিষ্ট কর্মঘণ্টা নাই। এই যে ঝড় বৃষ্টি শুরু হলে আমাদের 24 ঘন্টা কাজ করতে হয়, আমরা এটার মুক্তি চাই। আমরা পলিবিদ্যুৎ নামক সমিতিতে চাকরি করি। বাংলাদেশে সর্বমোট 80টি পলিবিদ্যুৎ সমিতি আছে, যেগুলোকে নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ পলিবিদ্যুতায়ন বোর্ড। বাংলাদেশ পলিবিদ্যুতায়ন বোর্ডের কোনো বিদ্যুৎ বিতরণের সাথে সংশ্লিষ্টতা নেই, তারা শুধু মালামাল ক্রয়, নিয়োগ বাণিজ্য এগুলোর সাথে জড়িত। তারা আমাদের সমিতিতে নিয়মিত অনিয়মিত চুক্তিভিত্তিক ডেইলি বেসিস বিভিন্ন নাম বেনামে লোক নিয়োগ করে রাখছে, কাজের কোনো পরিধি নাই, লোকবল অত্যন্ত কম এবং হচ্ছে মালামাল অত্যন্ত নিম্নমানের। রাত দিন আমরা পরিশ্রম করে একাকার করে আমরা কাজ করে যাচ্ছি, গ্রাহক প্রান্তে অত্যন্ত নিম্নমানের মালামাল সরবরাহ করার কারণে রাত দিন লাইন বন্ধ হয়ে থাকতেছে। আমাদের শ্রমিক ভাইরা, আমাদের লাইনম্যান, লাইন ক্রু ভাইরা এবং আমরা যারা ইঞ্জিনিয়াররা ফিল্ড পর্যায়ে কাজ করি, আমরা রাত দিন পরিশ্রম করে যাই। গ্রাহকরা বাস্তব পক্ষে আরিবিকে চিনে না, গ্রাহকরা চিনে সমিতির লোককে, কিন্তু এই সমস্ত ভোগান্তির জন্য আরিবি একক ভাবে দায়ী। কারণ হচ্ছে তারা অত্যন্ত নিম্নমানের মালামাল ক্রয় করে এই ভোগান্তি সৃষ্টি করছে, নামে বেনামে পদবি সৃষ্টি করে রাখছে, তাদের কোনো নিয়মিতকরণের ব্যবস্থা নাই। একই কাজ করতেছে দুজন ব্যক্তি, একজন নিয়মিত একজন অনিয়মিত, দুইজনের কাজের পরিধি সমান, একজন নিয়মিতভাবে কাজ করতেছে আর তাদের মাঝে আছে বেতন বৈষম্য। একজন হচ্ছে হয়তো 50,000 টাকা বেতন পাইলে একই কাজ করে আরেকজন 30,000 টাকা বা 20,000 টাকা বেতন পাচ্ছে। আমরা এই অনিয়ম দুর্নীতি চাই না, আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই, আমরা অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন চাই এবং সকল অনিয়মিতদের নিয়মিত চাই। জয় বাংলা, বিজয় আমাদের হবে। আমাদের এই বিজয়, আমাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত হচ্ছে আমাদের অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন করা না হবে, এবং হচ্ছে আমাদের সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিত শ্রমিকদেরকে, কর্মচারী কর্মকর্তাদেরকে নিয়মিত না করা হবে ততদিন এই আন্দোলন আমাদের চলতে থাকবে, চলছে, চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি বললেন যে আসলে তিনি এটা কিভাবে দেখবেন, আপনি কি আশা করেন? মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদের বিদ্যুৎ মন্ত্রী, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন করছি। আমাদের এই আন্দোলনটা ইতিপূর্বে আরিবি বিভিন্নবার আমাদের সাথে ছেলে খেলা খেলছে, তারা আমাদেরকে বিভিন্নবার আমাদের দাবি দেওয়া পূরণের আশ্বাস দিয়ে দাবি দেওয়া পূরণ করেনি, বরং আমাদেরকে বিভিন্নভাবে তারা সাসপেন্ড করছে, বদলি করছে, হয়রানি করছে এবং অনেক নির্যাতন করছে। এবার আমরা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া আমরা মাঠ ত্যাগ করবো না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, তিনি আমাদেরকে যেভাবে, উনি আমাদেরকে
আমাদেরকে যে সমাধান দিবে সেই সমাধান নিয়ে আমরা মাঠে মাঠ থেকে ঘরে ফিরব ইনশাআল্লাহ। আমাদের এই পিবিএসএ, আমাদের ইনসুলেটর, কানেক্টর, মিটার, তারপর লাইটিং এর স্টার, তারপরে আপনার সিটেন, যেটা আপনার স্কুল ইনসুলেটর বলি বা আপনার সাসপেনশন ইনসুলেটর বলি, এগুলোর এত নিম্ন মানের, যেটা যেটা আপনার নেসকো বেসা ডেস্কো ব্যবহার করে সেগুলোর মান এত ভালো যে এত বজ্রপাতে এগুলো বাস্ট হয় না। কিন্তু এখানে দেখা যায় পিবিএসএ লাইনে দেওয়া মাত্রই একটা বজ্রপাত হইলেই এগুলো বাস্ট হয়ে যায়, বাস্ট হয়ে যায় এবং তার ছিঁড়ে পড়ে যায়। তার ছিঁড়ে পড়ে গিয়ে সাধারণ মানুষ মারা যায়। এটার দায় দায়িত্ব আবার পিবিএসএর ঘাড়ে পড়ে। কেন ওই ইনসুলেটর বাস্ট হইলো, কেন ওই তার ছিঁড়ে পড়ে মানুষ মারা গেল, আপনারাই বলুন। আমরা পিবিএসএ চাকরি করছি, মাল সরবরাহ করতেছে আরিবি, আমরা শুধু লাগাচ্ছি। এখন বজ্রপাতে যদি একটা তার ছিঁড়ে পড়ে যায়, সে দায় দায়িত্ব কি আমার না যে মাল সরবরাহ করলো তার? বিষয়টা আমরা আরিবিকে বহুবার জানানো হয়েছে, পেপার দিয়ে জানানো হয়েছে, এখানে ডিডি ডাইরেক্টর চেয়ারম্যান মহোদয় আসছে। আমি একবার চেয়ারম্যান মহোদয়কে বলছিলাম যে এই ধরনের মালামাল ব্যবহার করা ঠিক না। এই যে দেখেন এই মিটারটা বাইরে মাত্র 300 টাকা, এই মিটারটা বাইরে মাত্র 300 টাকা, আরিবি আমাদের কাছ থেকে নিচ্ছে 1100 টাকা এবং গ্রাহক প্রান্ত থেকে আদায় করতেছে এটা 1100 টাকা। অথচ দেখেন এই মিটারটা অটোমেটিকলি পাস দেয়, আপনি একজন গ্রাহক, আপনি যখন এই মিটারটা আমরা লাগাই দিচ্ছি, পাস দিচ্ছে, দুদিন পরে আপনার কাছে 100 ইউনিট বিদ্যুৎ পাওয়া যাইল, এই 100 ইউনিট বিদ্যুতের মূল্য আপনার কাছে নিয়ে আবার তারপরের দিন আমি মিটারটা চেঞ্জ করে দিচ্ছি। এতে আমাদের জনবলের স্বল্পতার কারণে আমরা আপনাদের গ্রাহক সেবার মান নিশ্চিত করতে পারতেছি না, অথচ আরবি আমাদের উপরে চাপ সৃষ্টি করতেছে, অথচ মাল দিচ্ছে নিম্নমানের আর দায়িত্ব পড়তেছে আমার হাতে। আপনারাই বলুন, আপনার সাধারণ মানুষকে আমরা জানাতে চাই যে এই মিটারগুলো বাইরে 300 টাকা, আরিবি নিচ্ছে 1100 টাকা, কি হারে নিচ্ছে, কেন নিচ্ছে? এই যে মিটার দেখেন, 3 ফেজ মিটার, একটা বজ্রপাতে এটা নষ্ট হয়ে যায়, কি কারণে? কেন ডেসা ডেস্কো নেস্কো সবই তো মিটার আছে, কয়টা নষ্ট হয় ভাই, কয়টা নষ্ট হয়? হয় না। এই যে দেখেন এক লাইটিং এক্সট্রা দিছে আমাদের, এই লাইটিং এক্সট্রা এত নিম্নমানের লাইটিং এক্সট্রা, যেটা লাইনে দেওয়া মাত্রই আসে, আপনি অফিসেই থাকবেন না, একটা বজ্রপাতে এটা আসে। অথচ এই লাইটিং এক্সট্রার মূল্য আপনারা জানেন আরিবি কত করে নেয়? গ্রাহক কিন্তু জানে না, অথচ গ্রাহক চিনে আমাদেরকে, আমাদেরকে বলে কি মালামাল ব্যবহার করেন আপনারা, কিন্তু বাস্তবে তো আমরা বলতে পারি না গ্রাহককে যে এই মালামাল ক্রয় সংক্রান্ত ব্যাপারে সম্পূর্ণ আরিবি দেয়। আমরা আপনাদের এই মিডিয়ার সামনে এগুলো কথা বলা মানে সারা বাংলার মানুষ জানুক এবং প্রধানমন্ত্রীর কানে যাক এগুলো বিষয়। আমি জানি না প্রধানমন্ত্রী এই বিষয়গুলো তদারকি করবে এবং জনস্বার্থে এগুলো ব্যবস্থা গ্রহণ করবে।